আজকে আমি তোমাদের তুলনামূলক শারীর স্থানের নিষ্ক্রিয় অঙ্গটা পড়াবো। আগের দিন শুরু করেছি তুলনামূলক শারীর স্থান, সেখানে আমি পড়িয়েছিলাম সমসংস্থ এবং সমবৃত্তীয় অঙ্গ। আজকে আমি তোমাদেরকে পড়াবো নিষ্ক্রিয় অঙ্গ আর মেরুদণ্ডী প্রাণীদের হৃৎপিণ্ডের গঠন। এখন নিষ্ক্রিয় অঙ্গ দেখো বা ভেস্টিজিয়াল অর্গানস। প্রাণী জগৎ যদি আমরা দেখি, কোনো একটি প্রাণীতে বিশেষ একটি অঙ্গ কি করে, নির্দিষ্টভাবে কাজ করে, অর্থাৎ অঙ্গটা সক্রিয় থাকে। কিন্তু কোনো কোনো প্রাণীতে ওই অঙ্গটাই আবার কি হয়, কোনো কাজ থাকে না, কেবলমাত্র একটা ছোট নিষ্ক্রিয় অঙ্গে অবস্থান করে। এটাকেই আমরা বলছি নিষ্ক্রিয় অঙ্গ। কোনো একটা অঙ্গ একটা নির্দিষ্ট জীবে কাজ করছে কিন্তু বা সক্রিয় থাকছে, কিন্তু অন্য কোনো প্রাণীতে ওই অঙ্গটা কোনো কাজ থাকে না, ওই অঙ্গটাকে বলা হচ্ছে নিষ্ক্রিয় অঙ্গ। এখানে আমি তোমাদের দেখিয়েছি অ্যাপেন্ডিক্স, মানুষের অ্যাপেন্ডিক্স। যদি কোনো ক্ষেত্রে এরকম একটি সক্রিয় অঙ্গের কর্মক্ষমতা লোপ পায়, সক্রিয় অঙ্গের কর্মক্ষমতা যদি লোপ পায়, তাকে আমরা নিষ্ক্রিয় অঙ্গ বা ভেস্টিজিয়াল অঙ্গ বলি। গিনিপিকের উদাহরণে কি বলছি আমরা, গিনিপিকের শিকাম হচ্ছে সক্রিয় অঙ্গ, যা মানুষের ক্ষেত্রে কি হয়েছে, নিষ্ক্রিয় অ্যাপেন্ডিক্সে পরিণত হয়েছে। হয়েছে তেমনি দেখো মানুষের কি হয়েছে, নিকটেডেটিং পর্দা ব্যাঙের ক্ষেত্রে আছে, যেটা মানুষের ক্ষেত্রে কি হয়েছে, নিষ্ক্রিয় অঙ্গে পরিণত হয়েছে, তাই তো? নিষ্ক্রিয় অঙ্গে অ্যাপেন্ডিক্স যেমন হলো, তেমনি বললাম কি চোখের তৃতীয় পর্দা, যেটা মানুষের চোখের ক্ষেত্রে কি হয়েছে, নিষ্ক্রিয় হয়ে গেছে। তেমনি দেখো কক্সিস আছে, কক্সিস যেটা বানরের ক্ষেত্রে সক্রিয় লেজ, মানুষের ক্ষেত্রে সেটা নিষ্ক্রিয় কক্সিসে পরিণত হয়েছে। বুঝতে পেরেছো? তৃতীয় পর্দা। আর উদ্ভিদের ক্ষেত্রে আমরা দেখব আদা, পেঁয়াজ, হলুদ প্রভৃতির ভূমিস্থ কাণ্ডের শল্কপত্রগুলো হচ্ছে নিষ্ক্রিয় অঙ্গের উদাহরণ। যদি উদ্ভিদের নিষ্ক্রিয় অঙ্গ বলে, তাহলে বলবে আদা, পেঁয়াজ, হলুদ এর ভূমিস্থ কাণ্ডের শল্কপত্র। হয়েছে? মানুষের ক্ষেত্রে অ্যাপেন্ডিক্স, যেটা কি বললাম, গিনিপিগে সক্রিয় শিকাম, মানুষের ক্ষেত্রে হলো নিষ্ক্রিয় অ্যাপেন্ডিক্স। আর একটা বললাম চোখের তৃতীয় পর্দা মানুষের। আর কক্সিস, কক্সিস হচ্ছে বানরের লেজ, কিন্তু মানুষের ক্ষেত্রে কি হয়েছে, কক্সিসে পরিণত হয়েছে, লেজের কোনো প্রয়োজন নেই, সুতরাং এখানে নিষ্ক্রিয় অঙ্গ হয়ে গেছে। তেমনি মাংসাশী প্রাণীদের ক্যানাইন, দাঁত আছে তীক্ষ্ণ ভয়ঙ্কর, মানুষের কিন্তু তা নেই। মাংসাশী প্রাণীদের তুলনায় কম ব্যবহারের ফলে মানুষের ক্ষেত্রে দাঁতটা কি হয়েছে, ক্ষয় হয়ে গেছে, ক্ষয়ীভূত এবং নিষ্ক্রিয় প্রায়। ক্যানাইন দাঁত। এরপরে দেখো মেরুদণ্ডী প্রাণীদের হৃৎপিণ্ডের গঠন যদি আমরা আলোচনা করি, বিভিন্ন মেরুদণ্ডী প্রাণীদের হৃৎপিণ্ডের গঠনগত মিল থেকে অভিব্যক্তি প্রমাণ পাওয়া যায়। ওখানে যেমন আচ্ছা আমি পরে বলছি, এটা হৃৎপিণ্ডের গঠনগত মিল। দেখুন মাছ থেকে শুরু করে উভচর সরীসৃপ পক্ষী এবং স্তন্যপায়ী প্রাণীদের হৃৎপিণ্ডের যদি আমরা পর্যালোচনা করি, তাহলে কি দেখব, যে সরল হৃৎপিণ্ড থেকে জটিল এবং জটিলতর হৃৎপিণ্ডের সৃষ্টি হয়েছে। মাছের হৃৎপিণ্ড হচ্ছে সর্বাপেক্ষা সরল, যেখানে দুটো প্রকোষ্ঠ আছে, একটা অলিন্দ একটা নিলয়, যা তাদের জলে চলাফেরা করার উপযোগী এবং হৃৎপিণ্ডে সর্বদা কি হয়, দূষিত রক্ত পরিবাহিত হয়। ব্যাঙে এসে তোমরা দেখো, উভচর ব্যাঙে এসে আমরা দেখব প্রথম দিকে ওরা জলে বসবাস করলেও পরে ডাঙায় থাকে, তাই হৃৎপিণ্ডের গঠন জটিল হয়েছে। এখানে দেখো দুটো অলিন্দ এবং একটি নিলয়, ছবিটা দেখো পরিষ্কার দেওয়া আছে। এক্ষেত্রে অলিন্দ দুটো আন্তনীল অলিন্দ প্রাচীর দিয়ে বিভক্ত এবং এখানে দূষিত এবং বিশুদ্ধ রক্ত পৃথক থাকছে, কিন্তু নিলয়ে এসে কি হয়ে যাচ্ছে, মিশে যাচ্ছে। সরীসৃপের ক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি নিলয়টি অর্ধবিভক্ত হয়েছে, এক্সেপশন কুমিরে কিন্তু আমরা পুরোপুরি বিভক্ত দেখতে পাবো। এখানে আংশিকভাবে নিলয়টা বিভক্ত হয়েছে।
এখানে উভয় রক্ত আংশিকভাবে পৃথক রাখার বন্দোবস্ত আছে, কিন্তু পাখি এবং স্তন্যপায়ী প্রাণীদের যদি আমরা হৃৎপিণ্ড দেখি সেখানে দেখব পুরোপুরি নিলয় ভাগ হয়ে গেছে। অলিন্দ তো ভাগ হয়েছে, নিলয়ও কিন্তু ভাগ হয়ে গেছে, অর্থাৎ দূষিত রক্ত এবং বিশুদ্ধ রক্ত কি হচ্ছে পুরোপুরি আলাদা হয়ে যাচ্ছে। তাহলে আমরা কি বলতে পারি যে নিঃসন্দেহে মাছ জাতীয় প্রাণী থেকে আস্তে আস্তে ইভলিউশনের মাধ্যমে, অভিব্যক্তির মাধ্যমে কি হয়েছে পক্ষী এবং স্তন্যপায়ী প্রাণীর উৎপত্তি ঘটেছে। আগে মাছ, তারপরে উভচর, তারপরে সরীসৃপ, তারপরে পক্ষী বা স্তন্যপায়ী হয়েছে। প্রথমে দুটো, তারপরে তিনটে, তারপরে চারটে হতে চলেছে এবং লাস্টলি হচ্ছে চারটে প্রকোষ্ঠে ভাগ হয়ে গেছে। বুঝতে পেরেছো? এখান থেকে একটা জিনিস তোমরা মনে রাখো, একটা হচ্ছে ভেনাস হৃৎপিণ্ড, যেখানে কি হচ্ছে শুদ্ধ রক্ত এবং বিশুদ্ধ রক্তের মিশ্রণ ঘটে তাকে আমরা বলছি ভেনাস হৃৎপিণ্ড। তেমনি দ্বিচক্রী হৃৎপিণ্ড কি দুবার চক্র দিচ্ছে, দুবার রক্ত প্রবেশ করে বলে, যেমন কোথায় পক্ষী এবং স্তন্যপ্রায়ীতে, তাই এদেরকে বলা হচ্ছে দ্বিচক্রী হৃৎপিণ্ড। আজকে তাহলে আমি পড়ালাম নিষ্ক্রিয় অঙ্গ। নিষ্ক্রিয় অঙ্গ কোনো একটা প্রাণীতে সক্রিয় একটা অঙ্গ থাকছে, পরের ইভলিউশনের দিক থেকে উন্নত প্রাণীতে সেটা দেখতে পাবো আমরা নিষ্ক্রিয় হয়ে গেছে। যেমন আমরা বললাম গিনিপিগে কি হলো শিকাম আছে, কিন্তু গিনিপিগের থেকে মানুষ উন্নত, সেখানে অ্যাপেন্ডিক্স নিষ্ক্রিয় হয়ে গেছে। তেমনি বানর এর লেজ মানুষের ক্ষেত্রে কি হয়েছে ককসিসে পরিণত হয়েছে। তাহলে তো লাস্টলি ইভলভড হয়েছে কে, মানুষ। সুতরাং মানুষে কিন্তু নিষ্ক্রিয় হয়ে গেছে। তেমনি দেখো মাংসাশী প্রাণীর ক্যানাইন দাঁত মানুষের ক্ষেত্রে কি হয়ে গেছে নিষ্ক্রিয় হয়ে গেছে, তৃতীয় মোলার। বুঝতে পেরেছো? নিষ্ক্রিয় হয়ে গেছে। তাহলে কি নিম্ন থেকে ইভলিউশনের মাধ্যমে উন্নত প্রাণীতে নিষ্ক্রিয় হয়ে গেছে। তেমনি এখানে হৃৎপিণ্ডের গঠনও আমরা তুলনামূলক সারিস্থান বলতে পারি, মাছ থেকে আস্তে আস্তে ইভলিউশন হয়ে পক্ষী এবং স্তন্যপায়ী এসেছে এখান থেকে আমরা বলতে পারি। বুঝতে পেরেছ? দেখো এগুলো হলো অভিব্যক্তির স্বপক্ষে প্রমাণ, মনে থাকবে অভিব্যক্তির স্বপক্ষে এগুলো হচ্ছে প্রমাণ। অভিব্যক্তি যে হয়েছে মাছ থেকে ক্রমবিবর্তনের মাধ্যমে পক্ষী এবং স্তন্যপায়ী, শেষে কে এসেছে স্তন্যপায়ী প্রাণীর আবির্ভাব ঘটেছে, এগুলো হলো প্রমাণ। তেমনি নিষ্ক্রিয় অঙ্গ একটা প্রমাণ। পরের দিন আমি তুলনামূলক ভ্রূণতত্ত্ব পড়াবো।